বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দারুণ জয়ের পর বেশ উজ্জীবিত ইস্ট বেঙ্গল। তবে শুক্রবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে আরও দলের খামতি ঢাকতে মরিয়া কোচ স্টিফেন কনস্টান্টাইন। সামগ্রিকভাবে দল ভালো খেললেও কিছু জায়গায় খামতি অবশ্যই রয়েছে, সেটা মেরামত করেই পরের ম্যাচে নামতে চান লাল হলুদ কোচ। আর সেই জন্যই চলছে স্পেশাল প্র্যাকটিস। মাঝমাঠ বা ডিফেন্স ভালো খেললেও গোল আসছে না, কারণ স্ট্রাইকাররা ভালো খেলতে পারছেন না। দলে দুই বিদেশি স্ট্রাইকার থাকলেও ইলিয়ান্দ্রকে খেলানো যাচ্ছে না। কাঁধের চোট সারিয়ে মাঠে কবে ফিরবেন বা আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে, ফলে ভরসা করতে হচ্ছে ক্লেটন সিলভার ওপর। ক্লেটন যে খারাপ খেলছেন তেমনটা নয়, বরং ভালো খেলছেন, তবে বড্ড একা পড়ে যাচ্ছেন। ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে সিম্বই হাওকিপকে ক্লেটনের পাশে খেলানোর পরিকল্পনা নিলেও তা সফল হচ্ছে না। গোল করতে পারছেন না সিম্বই, মাঠে তাকে সেভাবে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বদল চাইছেন স্টিফেন। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।